বিশ্বের সাথে তাল মিলিয়ে যেমনটি বাংলাদেশে এগিয়ে যাচ্ছে তেমনি বাংলাদেশের নারীরাও আজ পিছিয়ে নেই। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে নারীরাও আজকে এগিয়ে যাচ্ছে। তারা নারী জাগরণের অংশ হিসেবে বাংলাদেশে কিন্তু অনেক অনেক নারী উদ্যোক্তারা আজ এগিয়ে চলছেন। তেমনই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি ফ্লেম কুইন্সের গেট টুগেদার পার্টি, যেখানে রয়েছে নারী উদ্যোক্তাদের মহামিলন মেলা, যেখানে রয়েছে অনেক সফল নারী উদ্যোক্তা, অনেক সফলতার পথে নারী উদ্যোগ এবং নতুন অনেক নারী উদ্যোক্তা। আর এই আয়োজনটিতে টাইটেল স্পন্সর হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড। হ্যাঁ, ডায়মন্ড ওয়ার্ল্ড নিবেদিত ফ্লেম কুইন্সের প্রথম গেট টুগেদার পার্টিতে আমরা রয়েছি, যে প্রোগ্রামটির আয়োজন করেছে ফাউন্ডার অ্যাডমিন অ্যাডভোকেট মুনিয়া মুনি। আজ এখানে রয়েছে অনেক অনেক নারী উদ্যোক্তা, কথা বলবো সেই সব নারী জাগরণের শক্তি যারা নারীকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আগামীতেও সফল হয়ে নিজেকে জানান দিবে, আমিও একজন সফল নারী, আমি একজন সফল নারী উদ্যোক্তা। ঠিক কথা বলবো এই সব নারী উদ্যোক্তার সাথে, সেই পর্যন্ত সাথেই থাকবেন। আমি সাইমুর, কথা বলবো আজকে বিভিন্ন নারী উদ্যোক্তার সাথে। দর্শক, কথা বলবো নারী উদ্যোক্তা ফারজানা খন্দকারের সাথে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার পেজের নাম কি? আমার পেজের নাম কিচেন মাফিয়া। পেজের যাত্রা শুরু কবে থেকে? পেজের যাত্রা শুরু 2019 সাল 21 ফেব্রুয়ারি থেকে। পেজে মূলত কী কী পাওয়া যায়? পিলের আমার একটা ফুড পেজ, মূলত এখানে 50+ আইটেম আছে। আমাদের ট্রেডিশনাল ফুড, অ্যারাবিয়ান, টার্কিশ, এই ধরনের খাবারগুলো আমার পেজে অ্যাভেলেবল আছে আর কি। আপনার পেজ নিয়ে আপনার ফিউচার প্ল্যান? আমি তো এখন আপাতত আমার পেজটা 50 থেকে 100 জন মতন ক্যাটারিং চালু আছে। ইন ফিউচারে ইনশাল্লাহ এই বছরই খুব বড় ধরনের ক্যাটারিং আমরা খুব চালু করতে যাচ্ছি, এবং আমার এটা আমি ড্রিম যে বাংলাদেশের ওয়ান কাইন্ড অফ মানে ক্যাটারিংগুলোর মধ্যে কিচেন মাফিয়া একজন হবে, এটা আমি স্বপ্ন দেখি। স্বদেশ টিভি আপনাদের সাথে আছে, দোয়া করি আপনি সফল হন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা আজ কথা বলেছি ফ্লেম কুইন্স গেট টুগেদারের আগত প্রায় শতাধিক নারী উদ্যোক্তাদের সাথে, যেখানে অনেক নারী উদ্যোক্তার সাথে আমরা কথা বলেছি তাদের স্বপ্ন, তাদের পথ চলা, তারা আগামীতে কী হতে চান এবং তারা নিজেকে কীভাবে তৈরি করতে চান। আপনারা জানেন বাংলাদেশে যে নারীরা আছেন তারাও কিন্তু অনেক শীর্ষ পর্যায়ে রয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী, বাংলাদেশের যে স্পিকার তিনিও একজন নারী। ঠিক তেমনিভাবে নারীরা কিন্তু ক্রিকেট খেলার থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু নারীরা স্থান করে নিয়েছে এবং নারীরা আজকে বিজয়ী হচ্ছে। তো আমরাও চাই এই সব নারী উদ্যোক্তারা আরও বিজয়ী হয়ে বাংলাদেশকে বহির্বিশ্বে উপস্থাপন করুক এবং আজকে ডায়মন্ড ওয়ার্ল্ড নিবেদিত ফিল্ম কুইজের যে গেট টুগেদার পার্টি সফল হোক সে প্রত্যাশা করছি, এবং আগামীতেও নারী উদ্যোক্তারা এভাবেই তাদের পথ এগিয়ে চলবে এবং সবসময় স্বদেশ টিভি নারীদের সাথে ছিল, আগামীতেও থাকবে। তো আমি আর জে সাইমুর এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। কন্টি বিশ্ব, হৃদয় স্বদেশ।